এখন আমার কথা শুনেন, আমি যে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এই ঘটনাটা এই আয়াতের সাথে মেলে, এজন্য বলতেছি জিরো থেকে হিরো বানাই, এরা ক্ষমতার চেয়ারে বসার পরে দুনিয়ার জমিনে অহংকার করে, কথা বোঝেন নাই মনে হয়, মাতবাড়ি করতে চায়। আল্লাহ ক্ষমতার চেয়ার দান করেছিল, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে রব বলে দাবি করেছিল, এরকম জালেম একজন পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো ফেরাউন। কোন নাম কি? এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলকিও বলা হতো, কিট্টিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামসিস, মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক, ভবঘুরে যুবক মানে বোঝেন তো, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মারে কয় ভাইজান সাইড দেন, বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি, এরকম মালখোর নেশাখোর আছে না না? যারা সন্ধে হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কই কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দে নইলে তোর মাথা ফাড়াবো, এরকম নিশা দ্রব্য পান করার মতো মানুষ আছে না না? হে যুবক মাদককে না বলুন, মাদক দ্রব্য পান করা নিশা দ্রব্য পান করা হারাম, হারাম কথা কয় না, কি এগুলো কি বলেন, এগুলো কি হারাম? কষ্ট হচ্ছে আপনাদের, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যুবক যারা আছে যুবক খবরদার, জীবনে কোনোদিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ শুয়ে দেখবা না, মাদককে না বলুন, মনে রাখবা যারা মাদক সেবন করে এরা ভালো বাবা মানে ভালো বাবা হতে পারে না, এরা ভালো স্বামী হতে পারে না, এরা পিতামাতার সুসন্তান হতে পারে না, মাদক দ্রব্য যারা সেবন করে, যারা মদ খায় নেশা কর, সমাজের মানুষ এদেরকে বলে টোকায় টোকায়, যারা নেশা দ্রব্য পান করে মানুষ সম্মান করে, বলেন মানুষ কি সম্মান করে, মানুষ কি বলে, আরো জোরে গন, মানুষ বলে টোকাই, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দেশ শুনবেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই ফিরাউন ছিল ভাগ করে যাব এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামান কেনে মিশরে চলে গেল, মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার, এরপরে লেবারি করার পরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, বিজ্ঞপ্তি চলে আসছে চতুর্দিক দিয়া, সংবাদ শোনার পরে কাবুস নামের ফেরাউন ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ইন্টারভিউ চলতেছে, একে একে মানুষ ইন্টারভিউ দিতে দিতে এইবার যখন ওই কাবুজ নামের ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা বুকবরা আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, আপনি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, আমি শুনেছি আপনার সাইতে ভালো মানুষ মিশরের জমিন আর কেউ নাই, বাদশা গো চাকরিটা পাইলে বাড়িতে মা বাবা আছে তাদেরকে নিয়ে দিনকাল ভালোই যাবে, আপনার যদি দয়া হয় চাকরিটা যদি যান সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, কেমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন বাদশার মায়া লেগে গেল, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা বলেন ঠিক কি না? এইবার বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুস নামের ফেরাউনকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরিটা দেওয়া হলো, এইবার চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে মাসে মাসে বেশ বাদশা বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার, এই কাবুস নামের ফেরাউন এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করতে চাও লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না, জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা পাই এই ছেলে তাই পাক, আমাদের কোনো আপত্তি নাই, এই কথা ভেবে জনগণ ওই কাবুজ নামের ফিরাউনকে গোরস্থানে লাশ দাফনের বিনিময়ে একটা করে দিরহাম তার পকেটে দিতে লাগলো, এক টাকা হলেও এইটাও কি ঘুষ? তবে আমাদের জামানায় কিন্তু কোনো ঘুষ নাই, বাংলাদেশে তো নাই বললেই চলে, আছে আছে শোনো, এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন করি, সুদ কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুড়ি ভুড়ি, হে তাই আছে ভুড়ি ভুড়ি, এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সেরিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি, শোনো এ দেশটার গল্প করি, আছে না নাই? একটা চাকরির জন্য একটা ছেলেকে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা গুনতে হয়, এই টাকা কে নেয়? উপরালা, উপরালা বলতে কে? ফেরেশতা এসে নিয়ে যায়, কথা কন সমাজে এগুলো আছে না নাই? এত সুদ ঘুষ
দুর্নীতি, বাপ রে বাপ। নেতা বাধ্য হয়ে বলতেছে আপনারা রমজানে খেজুরের দাম, আপেলের দাম, এগুলোর দাম অনেক বেশি, আপনারা বুড়ো ঈদ ইফতার করবেন বুড়ো ঈদিয়া। হাইরে মন্ত্রীর মুখে যদি এই কথা হয় জাতির মানুষ যাবে কোথায়? কথা বলে না কেন? খেজুর যদি আমদানি না করতে পারো, 2 টাকা কম না করতে পারো, মন্ত্রিত্ব রাখো কেন? ছেড়ে দাও, এ কথা কর না কেন? ইনু সাহেব প্রতিবাদ করছে, ইনু সাহেব হাসানুল হক ইনু সাহেবের নাম আপনারা শোনেন নাই? বেচারা এইবার নৌকা থেকে একটু পড়ে গেছে, এই জন্য আফসোসে এখন জনগণের দুঃখ নিয়ে প্রতিবাদ করা শুরু করে দিছে। বলতেছে যেই মন্ত্রী এই কথা বলেছে তাকে মন্ত্রী পরিষদ থেকে বের করে দেওয়া হোক। তোমরা খেজুর খাইবা, ধনী মন্ত্রী এমপি তোমরা খেজুর খাইবা, আর জনগণকে বড়ই আর পিয়ারা খাওয়ার কথা বলো, তাহলে তুমি মন্ত্রী থাকো কেন? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হোক। এটা ইনু সাহেবের বক্তব্য। ইনু সাহেব এখন জনগণের দুঃখ বোঝে, মাশাআল্লাহ, কথা কয় না কেন? রাগ করেছেন আপনারা? ভাই আমরা খেজুর কি পুষ্টির জন্য খাই, ক্ষুধা মেটানোর জন্য খাই, বেশি মিষ্টি লাগে এই জন্য খাই? খেজুর দিয়ে ইফতার করা রসুলের সুন্নত, আমরা রসুলের সুন্নতকে ভালোবেসে খেজুর দিয়ে ইফতারি করি, কথা বলেন ঠিক না? আপনারা মন্ত্রিত্ব বা ক্ষমতাধর ব্যক্তি আলহামদুলিল্লাহ আপনাদের মুখে অনেক কথা আসবে, কিন্তু এইভাবে কথাগুলো বললেন না যে খেজুরের পরিবর্তে বড়ই ইফতার করো, পিয়ারা ইফতার করো। কেন বলবেন? আপনারা বলবেন যে এখন খেজুরের দাম বেশি, আগে যদি 2-3টা খেজুর খাইতেন এখন ইফতারি 1টা করে খাবেন। আমরা চেষ্টা করতেছি দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে নিয়ে আসা, আমরা বাজানের লাগাম টানার চেষ্টা করতেছি। মন্ত্রী মন্ত্রীর মতো কথা বলে বলেন যে এখন খেজুর 200 টাকা, রমজানে আমরা 100 টাকা আপনাদেরকে খাওয়াবো, বাপের বেটা। তা না কইয়া কই বড়ই খাইয়া বড়ই দেবতার কলামি কেন? আমরা খেজুর দিয়ে ইফতার করবো, এটা রসুলের সুন্নত, আমরা সুন্নতকে ভালোবাসি। প্রয়োজনে বিবি অর্ধেক খেজুর খাবে, আমি অর্ধেক খাবো, তারপরে আমরা খেজুর দিয়ে ইফতার করব। তোমাদের বক্তব্য শুনে বড়ই আর পিয়ারা দিয়ে ইফতারি হবে না। আমরা বড়ই পিয়ারা খাই, এটা দেশীয় প্রোডাক্ট, আমরা খাই, আমাদের বড়ইয়ের গাছও আছে পিয়ারার গাছও আছে, আপনার বলা লাগবে না। জনগণ বলতেছে, জনগণকে টকশোতে ধরছে। ভাই একজন মন্ত্রী বলেছে বড়ই ইফতার করে, কয় এরা মন্ত্রী নাকি আল্লাহ ভালো জানে? এটা তো এই ধরনের বক্তব্য, একজন মন্ত্রী একটা এরকম একটা পদে থেকে তাদের এই ধরনের বক্তব্য দেওয়া মানে জনগণকে নিয়ে ঠাট্টা মস্কারা করা, জনগণের সাথে হাসি তামাশা করা। তারা বলবে যে রমজানে আমরা এত পরিমাণে খেজুর আনবো, খেজুর দিয়ে বাংলাদেশে বন্যা ভয় দিব। তা না কইয়া ওই খেজুর বাদ দেন, বড়ই দিয়ে খান। রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? আচ্ছা এই কথাগুলো কি বললাম আপনারা কি রাগ করেন না? ওনারা দেশের অভিভাবক, ওনারা দেশের কর্ণধার, এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অনেক ভূমিকা আছে, কিন্তু এমন কোনো বক্তব্য দিবেন না যাতে যে বক্তব্য নিয়ে জাতির মানুষ হাসি তামাশা করে। কারণ আপনারা যে জায়গায় আছেন, যে চেয়ারে বসে আছেন, সেখান থেকে সব কথা বলা যায় না, কারণ আপনারা বললে ওই বক্তব্য টল হবে, হাসি তামাশা করবে, আবার খেপে যা বলবেন যারা এই প্রতিবাদ করছে সবগুলোকে ধরো, ধরেন সমস্যা কি? রাগ করেছেন মনে হয়? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই, শত 10 নন্দ ঘোষ 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমরা খেজুর দিয়ে কারা কারা ইফতারি করবো, 2 হাত তুলে দেখাবো, আমরা খেজুর কেন খাই? রসুলের সুন্নত মনে করে খাই, কথা কন ঠিক কিনা? আমরা নিজের জীবনের বিনিময়ে রসুলের একটা সুন্নতকে বাঁচায় রাখতে পারি, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, রসুলের একটা সুন্নতকে জিন্দা রাখা মানে 100 শহীদের গলা কাটা সব। আল্লাহ আকবর বলে খাও বাদাম নাকি কয়? সেজ্জা মানে একটা সুন্নতকে জিন্দা রাখা মানে কি? 100 শহীদের সব পাওয়া যাবে। আল্লাহ আকবার বলেন, একটা সুন্নত জিন্দা রাখা, চালু রাখা। সে জামানায় সুন্নত তো অনেক উঠে গেছে, অনেক সুন্নত আমরা পালনই করি না।
আল্লাহ যেন রসুলের সুন্নাহ আঁকড়ে ধরে বেঁচে থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা কারো কথাই রসুলের সুন্নাহ ছেড়ে দেব না, আমরা আগেও যা খাই এখনো তাই খাবো ইনশাআল্লাহ। বললাম না প্রয়োজনে এক খেজুর চার ভাগ করে চারজন খাইয়ে দিতে করব, তাও খাবো ইনশাআল্লাহ। আর বড়ই পিয়ারা পরে খাবো, ইফতার করার পরে খাবো, আপনার কথা আমল করবো ইনশাআল্লাহ। আমরা যে এগুলো খাই না তা না, খাই তো মজা লাগে, বড়ই খাইতে পিয়ারা খাইতে ভালো লাগে না, কষ্ট হচ্ছে আপনাদের বুঝি। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, রসুলের সুন্নাহকে আমরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, কথা কন ঠিক কিনা।